আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ তোমাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কু বাবু। আর শুরুতেই আজকে অঙ্কের ক্লাস ফাইভের অঙ্ক সেভ দ্য চিলড্রেন থেকে শিখেছেন আলপনা আন্টি। আর তোমরা তো জানোই আমার একটু অঙ্কে একটু প্রবলেম আছে আর কি, মানে বঙ্কু অঙ্ক আতঙ্ক একটু তোমরা জানোই তো, আমিও বসে পড়ি আর কি, নতুন করে একটু অঙ্কটা একটু শিখে নিই কি ভালো। হ্যাঁ এসেই গেছেন, যখন আমি আর দেরি করবো না। আলপনা আন্টি আপনি শুরু করে দিন। বাচ্চারা তোমরা ভালো আছো তো? আজ আমি আলপনা আন্টি সেভ দ্য চিলড্রেন থেকে তোমাদের সাথে আছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার বইয়ের 174 পৃষ্ঠা, 175 পৃষ্ঠা এবং 176 পৃষ্ঠাতে কি আছে দেখি কেমন। সবাই খোলো, 174 পৃষ্ঠা খোলো। দেখো লেখা আছে নিচে দেখে, চাদার ব্যবহার শিখে কোন মাপি কেমন। ঠিক আছে, জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তকার যন্ত্রটা থাকে সেটার নাম চাদা। অর্ধবৃত্তকার মানে বৃত্ত তো গোলাকৃতি, তাহলে তার অর্ধেক তাই বলছে অর্ধবৃত্তকার। তাহলে সবাই চাঁদাটা পেয়েছো তো? আচ্ছা, তাহলে অর্ধবৃত্তকার যন্ত্রটা সেটা হচ্ছে চাঁদা। কোন মাপার একটি একক 0 ডিগ্রি। চাঁদার ভূমি সরলরেখাংশ এবং ওই সরলরেখাংশের মধ্যবিন্দু আছে। অর্ধবৃত্তকার চাঁদার উপর দিকের বক্ররেখা, মানে উপর দিকে দেখো, হাত দিয়ে দেখো, বক্ররেখার মতো না? হ্যাঁ বক্ররেখা। তাহলে ওটা 180 ভাগে ভাগ করা আছে, এক একটি ভাগে 1 ডিগ্রি, প্রতি 10 ভাগ অন্তর বড় দাগ আছে। শূন্য থেকে শুরু করে 10, 20, 30 এইভাবে 180 সংখ্যাগুলো লেখা আছে দেখো। হ্যাঁ সংখ্যাগুলো একবার লেখা আছে ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে, অর্থাৎ ডান দিক প্রান্তে 0 এবং বাঁ প্রান্তে 180, আর একবার ঠিক তার উপরই বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাঁ প্রান্তে 0 আর ডান প্রান্তে 180 কেমন। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে ডান দিক থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে, নিচের দিকে উপরের দিকে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ সংখ্যাগুলো দেখেছ? আচ্ছা ঠিক আছে, এবার 175 পৃষ্ঠা দেখো, লেখা আছে উপর দিকে দেখো, দেখি এবার দেখি চাঁদার সাহায্যে কিভাবে কোন মাপব। তোমরা খাতা পেন্সিল সামনে আছে তো? আচ্ছা এবার খাতার উপর কি করো, সাদা খাতা নিয়ে বসেছো তো সবাই, অঙ্ক খাতা? আচ্ছা এবারে একটা দাগ টানো, পেন্সিল দিয়ে একটা সরলরেখা টানো। এবার চাঁদাটা তোমার ওই যে সরলরেখাটা টেনেছ তার মধ্যে বসাও, নিচে যেটা ভূমিরেখা সেটার সাথে তোমার ওই পেন্সিলের দাগটা যেন মিশে থাকে। ঠিক আছে এইবার আমি কি করব, কোন ABC কোনটা মাপব। তাহলে প্রথমে কোণের বাহু দুটো বাড়িয়ে দেব, অর্থাৎ BA আর BC দেখো ওপরে দেখো অ্যারো দিয়ে দেওয়া আছে, BA ওপর দিকে বাহুটা আর নিচে ভূমিরেখাংশের সাথে তোমার যে দাগের সাথে যে চাঁদার যে নিচের যে ভূমিরেখা সেটা যে মিশে গেছে সেটা BC। ঠিক আছে নাম দাও BA BC বাহু। ঠিক আছে তাহলে ওই দুটো বাড়িয়ে দেব যাতে চাঁদার বাইরে বেরিয়ে থাকে। এবার চাঁদাকে কোণের উপর এমনভাবে বসাবো যাতে বি বিন্দু চাঁদার নিচের দিকে সরলরেখাংশের মধ্যবিন্দুর সাথে মিশে যায় ও কোণের একটা বাহু যেন চাঁদার ভূমি সরলরেখাংশের সঙ্গে মিশে যায়। ঠিক আছে তাহলে এবার কি হচ্ছে, কোণ ABC BC সরলরেখাংশের চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে আর কোণ ABC AB সরলরেখাংশ চাঁদার ডান দিকে 0 থেকে 40 ডিগ্রিতে মিশে গেছে, তাই কোণ ABC এর মান 40 ডিগ্রি। চাঁদাটা সুন্দর করে বসাও, দেখো যে কৌণিক বিন্দুতে
কোনটা উৎপন্ন হচ্ছে সেটাকে মাঝখানে রাখবো। কিন্তু তাহলে এখানে বি বিন্দুতে কোণিক বিন্দু, তাহলে কোণ এ বি সি এর মান 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণ এ বি সি এর মান 40 ডিগ্রি। এইবার আরেকটা নম্বর দুই, চাঁদার সাহায্যে কোণ এ বি সি এর মান মাপব। আবার ওইভাবে একইভাবে তুমি ওইভাবে চাঁদাটা বসাও, চাঁদাটা আরেকটা দাগ টানো, দাগ টেনে ওরকম ভূমি রেখাংশ নিচের সাথে মেশাও। এবার উপর দিকে মানে বি সি বাহুর উপরে ওই বি বিন্দু থেকে একটা উপর দিকে দাগ টানো। দাগ টানলে দেখো ওটার নাম দাও বি এ, ওটা 90 ডিগ্রি, কেমন লম্বভাবে আছে। বি সি বাহুর ওপর বি এ বাহু লম্বভাবে আছে, তাহলে ওটার মান মেপে দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে 90 ডিগ্রি। আচ্ছা এইবার এইবার 176 পৃষ্ঠা খোলো, 176 পৃষ্ঠা খোলো। এইবার ঠিক একইভাবে আবার চাঁদা বসাও, আরেকটা দাগ টানো খাতার মধ্যে, আরেকটা পৃষ্ঠায় দাগ টানো, ওইভাবে ভূমি রেখার সাথে মেশাও। হ্যাঁ, এইবারে 90 ডিগ্রির থেকে আরেকটু বেশি নাও, ধরো 110 নিতে পারো, কেউ 100 নিতে পারো। ঠিক আছে, তাহলে ওই বি বিন্দু থেকে উপর দিকে আরেকটা টানো, রেখাংশ টানো। হ্যাঁ, তাহলে কোন নাম দাও এ, তাহলে বি বিন্দু কৌণিক বিন্দু বি আর বি সি বাহু মানে বি সি রেখা তো তুমি আগেই টেনেছো, তাহলে কোন এ বি সি সমান সমান 100 ডিগ্রি। ধরো 100 ডিগ্রি নিয়েছো, তাহলে 100 ডিগ্রি, বা কেউ যদি 110 নাও তাহলে 110 ডিগ্রি, কেমন। ঠিক আছে, তাহলে এই তিন রকমের কোণ করলাম। তাহলে প্রথমে 90 ডিগ্রির থেকে কম ছিল, কেমন 90 ডিগ্রি থেকে কম ছিল, সেটাকে বলছে যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, যে কোণের মান 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ, আর যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম সেটা হচ্ছে স্থূলকোণ। দেখো প্রথম দিকে তোমরা 90 ডিগ্রির থেকে কম নিয়েছিলে, কেউ 50, কেউ 60, যাই হোক নিয়েছিলে, কেউ 40। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ ঠিক আছে, সূক্ষ্মকোণ। আর পরেরটা, পরের কোণ কত? 90 ডিগ্রি, সমকোণ। তারপরেরটা, কেউ 100 ডিগ্রি মেপেছো, কেউ 110 মেপেছো, কেউ 130, কেউ 132, সবগুলোই হচ্ছে কিন্তু স্থূলকোণ। এইবার 176 পৃষ্ঠার 4 নম্বর দেখো, দেখো একটা সরল রেখা আছে না, কেমন। তাহলে এ বি সি, তাহলে বি বিন্দুতে দেখো, যদি বি বিন্দু বরাবর উপর দিকে একটা দাগ টানি, ধরো নাম দিলাম ডি ডি, তাহলে ডি এ ডি বি এ সমান সমান 90 ডিগ্রি, কারণ এ বি বাহুর ওপর বি ডি দণ্ডায়মান মানে বি ডি দাঁড়িয়ে আছে, লম্বভাবে দাঁড়িয়ে আছে, ওদিকে বাঁ দিকের কোণটা 90 ডিগ্রি হচ্ছে। আবার বি সি বাহুর ওপর বি ডি লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাহলে ডিবিসি সমান সমান 90 ডিগ্রি, তাই তো। যে কৌণিক বিন্দুতে আমরা কোনটা উৎপন্ন হচ্ছে সেটাকে মাঝখানে রাখছি, তাহলে উপর দিকে যে বিডি বিডি রেখাংশ টেনেছি, যেটা সরলরেখাটা টেনেছি উপর দিকে বি বিন্দুর থেকে, তাহলে কোণ ডিবিএ সমান সমান 90 ডিগ্রি আর ডিবিসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান 180 ডিগ্রি, তাহলে এটাকে বলছে সরল কোণ। আর এই কোণের বিসি বাহু আর বিএ বাহু কিন্তু একই সরল রেখা আছে। ঠিক আছে, তাহলে দুই সমকোণ সমান সমান মানে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে এটা একটা সরল কোণ। ঠিক আছে, তাহলে আজ আমরা কী কী জানলাম? চাঁদা, চাঁদা চিনলাম, তাই তো, চাঁদা চিনলাম, চাঁদাতে যে দাগগুলো আছে সেগুলো জানলাম, কেমন, চাঁদার দাগগুলো দেখলাম। ঠিক আছে, আর অর্ধবৃত্তকার চাঁদার দিকের বক্ররেখাটা কটা ভাগে ভাগ করা আছে বলো? 180 ভাগে ভাগ করা আছে, আর এক একটি ভাগে 1 ডিগ্রি, তাই তো, এক একটা ভাগে 1 ডিগ্রি, কেমন।
প্রতি 10 ভাগ অন্তর অন্তর বড় বড় দাগ আছে। আর কি শিখলাম? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সমান সমান কত? 90 ডিগ্রি থেকে কম। একটা উদাহরণ দাও, সূক্ষ্মকোণের উদাহরণ দাও। 55 ডিগ্রি, ভেরি গুড, বাহ, 55 ডিগ্রি। আচ্ছা, সমকোণ সমান সমান কত? 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। স্থূলকোণ 90 ডিগ্রির থেকে বেশি অথচ 180 থেকে কম, যেমন বলো 140 ডিগ্রি, ভেরি গুড, বাহ, তাহলে স্থূলকোণ। আর সরলকোণ কত? 2 সমকোণ, মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আবার আমরা আরেকদিন জ্যামিতি অন্য কিছু শিখব, কেমন? ঠিক আছে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। তোমাদের সঙ্গে রয়েছে আমি বঙ্কু বাবু। এই মুহূর্তে আইবার থেকে শিখেছেন গৌরী আন্টি, কথা বলবেন স্বামীজিকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপারের গৌরী আন্টি। আজ আমি তোমাদের কাছে যার কথা বলবো, তিনি অসীম ও অনন্ত, যার পথ অনুসরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ। যার কথা বলতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে, কে বুঝবে তাকে, অসম্ভব। ত্যাগে বেহিসাবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সমুদ্র তীর, সমালোচনার অগ্নিবর্ষী, আর সারল্যে শিশু, একেবারে শিশু। এ জগতে তার তুল্য নেই, কেউ নয়, আমি কে যে বলবো তার কথা? সত্যি কথা, তার কথা এই সামান্য সময়ের মধ্যে কিছুই বলা হবে না। কিন্তু তোমার দেশ ভারতবর্ষকে জানতে গেলে যে বিবেকানন্দকে জানতেই হবে। গেরুয়া পোশাক পরা, গেরুয়া পাগড়ি মাথায়, হাতে লাঠি আর কমণ্ডলু নেওয়া, যার ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যিনি আমাদের নতুন যুগের পথ দেখিয়েছেন, তিনি আর কেউ নন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। 12 জানুয়ারি 1863 সালে সিমুলিয়া স্ট্রিটে তার জন্ম হয়, 159 বছর আগে। ছোটবেলায় তার নাম ছিল বীরেশ্বর, ডাকনাম বিলে, পরে তার নাম হয় নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথের বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত আর মা ছিলেন ভুবনেশ্বরী। নরেন্দ্রনাথ যেমন মেধাবী ছিলেন, তেমনই ছিলেন ডানপিটে। দুষ্ট হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সাহসী, ভয়কে জয় করাই ছিল তার নেশা, অসামান্য স্মৃতিশক্তি ছিল, মানে যা উনি দেখতেন বা শুনতেন বা পড়তেন সব উনি মনে রাখতেন। যাকে তিনি একবার দেখতেন বা যে জিনিস তিনি একবার পড়তেন তা তিনি সারা জীবনেও ভুলতেন না। প্রচুর বই পড়তেন, বুদ্ধিতে সৎসাহসী ও শক্তিতে তিনি সমবয়সী ছেলেদের দলের সর্দার ছিলেন। নরেন্দ্রনাথের সুন্দর চেহারা ছিল, তিনি নিয়মিত ব্যায়াম করতেন, এত কাজের মধ্যেও তিনি কিন্তু যোগাসন, খেলাধুলো, ব্যায়াম এগুলি কোনো দিন করতে ভুলতেন না। তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন আর অপূর্ব বক্তৃতা দিতে পারতেন। তিনি দর্শন, ইতিহাস, বিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, বাংলা সাহিত্যে প্রচুর পড়াশুনো করেছিলেন।
তখন তো ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজরা সে সময় শাসন করত। তাই তিনি পরাধীন ভারতের যুব সমাজকে জেগে উঠতে বলেছিলেন, জাগো, ওঠো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থামিও না। গতি এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এইভাবে তিনি তার কাজ এবং উপদেশ দিয়ে যুব সমাজকে উৎসাহিত করেছিলেন এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলেছিলেন। তাই আজও 12ই জানুয়ারি তার জন্মদিনটিতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। তিনি মেয়েদের শিক্ষার উপরে জোর দিতে বলেছিলেন। তিনি বলেছিলেন, নারী শিক্ষা ছাড়া সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। কলেজে পড়ার সময় নরেন্দ্রনাথের মনে ধর্মভাব প্রবল হয়ে দেখা দিয়েছিল। ঈশ্বরকে জানার একান্ত ইচ্ছা। তিনি মহাপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করেছিলেন। পরে তিনি রামকৃষ্ণদেবের কাছ থেকে মানব সেবার দীক্ষা গ্রহণ করেছিলেন। দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকে তিনি ধ্যান করতেন, আর যখন তিনি ধ্যান করতেন তখন ধ্যানে এতটাই তিনি মগ্ন হয়ে যেতেন যে বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকত না। বিবেকানন্দ সারা ভারত ঘুরে বেরিয়েছিলেন। একসময় তিনি কন্যাকুমারীতে গিয়ে সেখানে সমুদ্রের মাঝে একটা পাথরের উপরে বসে 3 দিন ধ্যান করেছিলেন। আজও সেই শিলাখণ্ডকে, সেই পাথরটিকে বিবেকানন্দ রক বলা হয়। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় ধর্ম এবং সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বহু কষ্টে তিনি শিকাগো শহরে গিয়ে বিশ্ব ধর্ম মহাসভায় যোগদান করেছিলেন এবং সেখানে এক বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সব ধর্মই সমান। তিনি শুনিয়েছিলেন ভারতীয় ধর্ম, সংস্কৃতি এবং শান্তির বাণী। তার কথা শুনে পৃথিবীর সেরা পণ্ডিতগণই মুগ্ধ হয়ে গিয়েছিল। পরে তিনি পৃথিবীর বহু দেশে গিয়ে এই ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন। বিবেকানন্দ দেশে ফিরে এসে তার অন্য গুরুভাইদের নিয়ে রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। ওই মিশনের উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। নিশ্চয়ই তোমরা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের নাম শুনেছ। সমগ্র ভারতবর্ষে তিনি ছড়িয়ে দিয়েছিলেন এক অমর বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, আলাদাভাবে আর ঈশ্বরের সেবা করতে হয় না, এ কথাই তিনি বলে গিয়েছেন। তার মত ও পথের কথা তিনি লিখেছেন পরিব্রাজ, প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত এই বইগুলিতে। তোমরা তো এখন খুব ছোট, তাই বিবেকানন্দের সম্বন্ধে আমি সামান্য কথাই তোমাদের জানালাম। বড় হয়ে তোমরা যখন এই বইগুলি পড়বে তখন স্বামী বিবেকানন্দকে তোমরা নতুনভাবে চিনতে পারবে। তোমরা বুঝতে পারবে যে স্বামী বিবেকানন্দ তার কাজ এবং কথা কিভাবে মানুষের মনে ছাপ রেখে গেছেন। তিনি বলেছিলেন, ভারতের মানুষকে শিক্ষিত করে তুলতে না পারলে এবং দেশ থেকে জাতিভেদ প্রথা দূর না করতে পারলে দেশের উন্নতি কখনোই হবে না। তার ভাবনা, আদর্শ আজও বেঁচে আছে ভারতবর্ষের মানুষের মনে। আজই তুমি স্বামী বিবেকানন্দের একটা ছবি এঁকে ফেলো। তার বলা যে কথাগুলি আমি তোমাদের বললাম তার মধ্যে যে কথাতে তোমার বেশি ভালো লেগেছে তুমি সেটি লিখে ফেলো। আর যে কাজগুলি তিনি করতেন, যেমন খেলাধুলো, ব্যায়াম, যোগাসন, গান করা, বই পড়া, তুমি সেগুলিও লিখে ফেলো। তুমি তোমার পড়ার জায়গায় বা তোমার ঘরে
সেই বিবেকানন্দের ছবিটি টানিয়ে রাখুন। প্রতিদিন তুমি সেই ছবিটি দেখবে, যে কথাটি তোমার ভালো লেগেছে, যেটা তুমি লিখে রেখেছো, সেই কথাটি তুমি রোজ পড়বে। আস্তাবে আসি বন্ধুরা, খুব ভালো থেকো। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ সঙ্গে আমি বঙ্কু এখন নিচ্ছি বিদায়। তবে বিদায় নেবার আগে আজকে সাজিয়ে রেখে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথা বলবেন মন দিদি, তাই আর দেরি করবো না, একেবারে সরাসরি মন দিদির কাছে চলে যাব। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমরা সবাই জানো, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও হয়তো অনেকেই জানো। ওর ছোটবেলাকার কিছু গল্প, কিরম কি করতেন, উনি কতখানি সাহসী ছোটবেলা থেকেই ছিলেন, সেই গল্প আজকে আমরা একটু শুনব। কলকাতায় যে বাড়ি থেকে সুভাষচন্দ্র শেষ পর্যন্ত চলে গিয়েছিলেন সেই বাড়ির নাম নেতাজি ভবন। সেটা এখন মিউজিয়াম হয়ে গেছে, অনেকেই দেখতে আসে। মিউজিয়ামের প্রথম ঘরেই একটা ডায়েরির পাতা রাখা আছে, তার তারিখ 1897 সাল 23শে জানুয়ারি। সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু লিখেছেন, আজ দ্বিপ্রহরে তাদের একটি পুত্র জন্মগ্রহণ করেছে। সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল কটক শহরে 23শে জানুয়ারি 1897 সালে। সেই সময় তার বাবা ছিলেন সেখানে খুব বড় একজন উকিল। সুভাষ সেখানে স্কুলের পড়াশোনা করেছেন। কলেজে পারবার সময় তিনি কলকাতার এলগিন রোডের বাড়িতে আসেন। 14 জন ভাই বোন ছিলেন তারা, বুঝলে? আর সুভাষ ছিলেন 8 ছেলের মধ্যে ষষ্ঠ জন। 5 বছর বয়সে সুভাষ কটকের একটা বেশ নামজাদা ইংরেজি মিডিয়াম স্কুলে তো ভর্তি হলেন। প্রথম দিন স্কুলে যাবার উৎসাহে দৌড়ে ঘোড়ার গাড়িতে উঠতে গিয়ে একটা আছাড় খেয়ে এমন ব্যথা পেলেন যে সেদিন আর স্কুলেই যাওয়া হয়নি। তো যাই হোক, ইংরেজি মিডিয়াম স্কুলে তো ভর্তি হয়েছেন, এদিকে তো তিনি একবর্ণ ইংরেজি বলতে তখন পারেন না। ওর এক বন্ধু ছিলেন ওর মামা, যিনি ওর সাথেই পড়তেন। দুজনে একদিন পেন্সিল কাটছেন, সুভাষ ভাবলেন ইংরেজিতে কথা বলি। তিনি বললেন, রণেন্দ্র মোট আই সোর, বলতে চেয়েছিলেন নরেন্দ্র নিপটা মোটা, আমারটা বেশ সরু। মোটাকে উনি বলে দিলেন মোট, আর সরুকে বলে দিলেন সোর, বুঝলে? এরকম মজার ইংরেজি বললে কি হবে? সুভাষ খুব অল্প দিনেই সমস্ত ইংরেজি সুন্দর করে শিখে ফেললেন, আর ক্লাসের পরীক্ষা একেবারে প্রথম হতে শুরু করে দিলেন। তো তারপর যাই হোক, আস্তে আস্তে তিনি ইংরেজি মিডিয়াম স্কুলে এতই ইংরেজি ভালো করে শিখতে শুরু করে দিয়েছেন, বাংলাটার ভালো করে শেখা হয়নি। স্কুলে একদিন কিসের ওপর যেন প্রবন্ধ লিখতে দিয়েছে, রচনা লিখতে দিয়েছে, আর সুভাষ ভুল বাংলায় এমন সব লিখেছেন মাস্টারমশাই ক্লাসে সবার সামনে সেটা পড়ে শুনিয়েছেন, আর ছেলেরা হো হো করে হেসেছে। সুভাষের তো মনে খুব লেগেছে, সেদিন থেকে তিনি চুপচাপ মন দিয়ে শুধু বাংলা শিখতে শুরু করে দিলেন। কয়েক মাসের মধ্যেই পরীক্ষার ফল বেরোলো, দেখা গেল বাংলায় প্রথম হয়েছে কে? সুভাষচন্দ্র বসু। তাঁর ছিল প্রবল জেদ, যে কোনো কাজই তিনি একেবারে প্রাণ লাগিয়ে করে ফেলতেন, আর সেটা তো ভালো হবেই, যদি তুমি মন দিয়ে খুব ভালোবেসে কোনো কাজ করো সেটা তো ভালো হবেই। ছোটবেলায় তিনি একদিন মাকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন তিনি কি হলে মা খুশি হবেন, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, সরকারি কর্মচারী, কোনটা? নাকি প্রকৃত মানুষ হলে, সৎ এবং বিদ্বান হয়ে তাদের শ্রদ্ধা পেলে তবে মা বেশি আনন্দ পাবে। তারপরে উনি নিজের কাজের সঙ্গে সঙ্গে, পড়াশোনার সঙ্গে সঙ্গে নানান রকম সমাজ সেবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাবা মা এটা নিয়ে একটু চিন্তা করতেন, কিন্তু উনি যদি কোথাও বন্যা বা দুর্ভিক্ষ হলো তাদের জন্য জিনিসপত্র দিতে চললেন, কোথাও কেউ অন্যায়ভাবে কাউকে হেনস্থা করেছে তাকে বাঁচাতে চলে গেলেন, নিজের
স্কুলে যাবার পয়সাটা বাঁচিয়ে তিনি একজন ভিখারিণীকে প্রতিদিন দিতেন। এই করতে করতে তিনি আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলেন। তারপর উনি কলেজে খুবই একজন কি বলবো সকলের প্রিয় ছাত্র ছিলেন এবং সকলের প্রিয় বন্ধু ছিলেন। তো একবার কি হলো, তাদের কলেজের একজন অধ্যাপক, তার নাম ছিল প্রফেসর ওটেন, সেই সময় তো সব ইংরেজরা ছিল টিচার, তারাই সমস্ত জায়গায় বড় বড় জায়গায় থাকতেন, বড় বড় পদে প্রতিষ্ঠিত থাকতেন, এবং তারা অনেক সময় অনেক কিছু এমন ব্যবহার করতেন যেটা মোটেই ভালো নয়। তো একজন ছাত্রের সঙ্গে একবার খারাপ ব্যবহার করলে ছাত্ররা কলেজের একতলার করিডোরে সেই স্যারকে ধরে মারে। এই নিয়ে তো বিরাট কাণ্ড, হই হই, সুভাষকে সবাই জানতো, তিনি ছাত্রদের নেতা। তো তাকে সকলে জিজ্ঞেস করলো যে তুমিও কি এই একজন অধ্যাপককে মারার মতো এরকম একটা ঘটনায় তুমিও ছিলে? উনি কিন্তু হয় চুপ করে থাকতেন, নয় হাসতেন, কিছুই বলতেন না। তো সে যাই হোক, এই সব কারণে কলেজ থেকে তো বার করে দেওয়া হলো ওনাকে। প্রেসিডেন্সি কলেজ তখনকার দিনে এখনো খুব বিখ্যাত বড় একটা কলেজ, সেখানে উনি পড়তেন, কিন্তু এই ঘটনায় বার করে দেওয়া হলো। তারপর উনি আবার স্কটিশ চার্চ কলেজে গিয়ে পড়াশোনা শুরু করলেন। এরপর একদিন সুভাষচন্দ্রের বাবা আর তার মেজদা শরৎচন্দ্র বসু তাকে ডেকে পাঠিয়ে বললেন যে তুমি বিলেত গিয়ে ICS পরীক্ষায় বসো। তখনকার দিনে এইটা একটা খুব বড় একটা পদ ছিল। এখনো আমরা বলি না, যারা IAS অফিসার হয়, যারা দেশের সব নিয়ম কানুনগুলো প্রচলিত করতে সাহায্য করে, কাজে লাগাতে সাহায্য করে, সরকার যে তৈরি হয়, সেই সরকারি অফিসার, সরকারের উচ্চপদস্থ অফিসারদের আমরা এখনো মনে করি যে তারা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তো তখন ব্রিটিশ সরকারের কাছে যারা কাজ করতো তাদের বলা হতো ICS অফিসার, আর তাদের একটা খুব কঠিন পরীক্ষা হতো। সেই পদে যারা থাকতো তাদের অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, সবাই তাদেরকে খুব মান্যগণ্য করত। তো সেই পরীক্ষাটা দিতে তো উনি গেলেন, কিন্তু উনি তো ব্রিটিশ সরকারের কাছে কাজ করতে চান না, কেননা তারা আমাদের দেশের ওপরে শাসন চালাচ্ছে, অন্যায় অনেক কিছু করছে, আমরা স্বাধীন হতে পারছি না, সেই তাদের কাছে তিনি কাজ করবেন না। অথচ বাবা মা দুঃখিত হবে যদি ICS পরীক্ষাটা উনি ভালো করে না পারেন। তো গেলেন, গিয়ে উনি পরীক্ষা দিলেন এবং মাত্র 8 মাস সময়ের মধ্যে তৈরি হয়ে এমন পরীক্ষায় দিলেন যে উনি চতুর্থ স্থান অধিকার করলেন। সে তো ভালো কথা, কিন্তু এবার কি হবে, ICS পরীক্ষায় উনি পাশ করে গেছেন, তাহলে তো সরকারের চাকরি করতে হবে, এটা তো উনি করতে চান না। তখন উনি সেই চাকরি নিলেন না, আর মেজ দাদাকে একটা লম্বা চিঠি লিখে বললেন অন্যেরা কে কি বলছে তাতে ওর কিছু যায় আসে না, কিন্তু তিনি জানেন মেজ দাদা নিশ্চয়ই তার এই সিদ্ধান্ত মেনে নেবেন। আর তিনি লিখলেন পড়াশোনার জন্য মেজ দাদা যে খরচ এতদিন করেছেন সেটা যেন মনে করা হয় দেশের জন্য সেবায় লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? তার কারণ হচ্ছে উনি নিজেই তো দেশের কাজে যোগ দিয়ে দিলেন, তারপরে উনি দেশের জন্য অনেক চেষ্টা করলেন, সৈন্যদল তৈরি করলেন, বিদেশের সাহায্য নিয়ে বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে সেখানকার মানুষজনকে বুঝিয়ে বিরাট বড় আজাদী ফৌজ তৈরি করে ভারত মাতাকে রক্ষা করার জন্য চেষ্টা করলেন। এবং খানিকটা তার এই বিরাট চেষ্টার ফলে সেই ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেছিল অনেকখানি। তার জন্যও তারা ভেবেছিল যে বাবা এই দেশের মানুষ তো এবার জেগে উঠছে, আমরা বাবা পালাই, তারপরে তো আমরা স্বাধীনতা পেলাম, তারা চলে গেল, আমাদের নিজেদের দেশ হলো, সে আবার অন্য গল্প অন্য সময়। তাহলে তোমাদের একটা আমি ছোট্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে
নেতাজির গল্প তো তোমরা শুনলে, তো নেতাজির গল্পের মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগলো, ওর কোন জিনিসটাকে তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা একটা ছোট্ট প্যারাগ্রাফে লিখে ফেলো, আর তার পাশে আমাদের দেশের একটা পতাকা এঁকে রাখো। তাহলে মন দিদি এখন চললো। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।